দুই হাজার ষোলো সারত ঘূর্ণিঝড় রুয়ানত সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলা সেই বাঁখালী উপজেলাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোহলোচন চৌধুরী মায়া আজিয়া নিজে উপস্থিত এরে এই গড়েন তারাত তুলি দেয় স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক উপস্থিত আছিল ফরে মন্ত্রী হয়দি এই বাঁশখালী উপজেলারে রক্ষা করিবালায় পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘ বাঁ ইতিমধ্যে বানানোই শিগগিরই হস্তান্তর করা হয়ে গেল যে বাঁশখালীতে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত আমরা সব জননে শেখ হাসিনার নির্দেশে স্বরজনে দেখতে এসেছিলাম সেখান থেকে আমরা কিছু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম যে এখানকার মানুষের চাহিদা ছিল বেরিবাজ রক্ষা করার জন্য এবং এটাকে পুনর্নির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটাকে তিনি এই অথা রক্ষা করেছে জনগণের সেখানে দুইশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে এখানে ৪৫ কিলোমিটার লম্বা বাদ তৈরি করেছেন এটা অচিরেই এতিয়া হস্তান্তৰ কৰা হব কেৰ্গী মাৰ্কাৰ দিয়ে লাগিলে চলিব